নতুন বছর অর্থাৎ 2022 সালের শুরুতে সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমে বেশ কিছু পরিবর্তন এসেছে। সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম আপনি কিভাবে করতে পারবেন, কত টাকা জমা করে কত বছরে আপনি মিলিয়নিয়ার বা লাখপতি হতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে, তার সবকিছু আমি আজকে ভিডিওতে তুলে ধরব। সেজন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। সোনালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কিম খুলতে কি কি কাগজপত্র লাগবে? এক্ষেত্রে লাগবে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, আরও লাগবে নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি। সোনালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কিমের মাধ্যমে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের টাকা জমা করে একটি নির্দিষ্ট মেয়াদ পরে 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমের মেয়াদ সর্বনিম্ন 4 বছর এবং সর্বোচ্চ 20 বছর। সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমকে আমি 10টি ভাগে ভাগ করেছি। যেমন স্কিম একের মেয়াদ হচ্ছে 4 বছর, অর্থাৎ স্কিম একের মাধ্যমে আপনি 4 বছরে মিলিয়নিয়ার বা 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। এজন্য আপনাকে প্রতি মাসে টাকা জমা করতে হবে 18,455 টাকা। প্রতি মাসে 18,455 টাকা জমা করে আপনি 4 বছর পরে 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফার পরিমাণ দাঁড়াবে 1,14,160 টাকা। স্কিম একের সুদের হার হচ্ছে 6%। স্কিম দুইয়ের মাধ্যমে 5 বছরে আপনি মিলিয়নিয়ার বা 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। স্কিম দুইয়ের আওতায় আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে 14,325 টাকা এবং স্কিম দুইয়ের সুদের হার হচ্ছে 6%। স্কিম তিনের মাধ্যমে আপনি 6 বছরে মিলিয়নিয়ার বা 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। এজন্য আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে 11,575 টাকা। প্রতি মাসে 11,575 টাকা করে কিস্তি দিয়ে আপনি 6 বছরে মিলিয়নিয়ার বা 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। স্কিম চারের মাধ্যমে আপনি 7 বছর পর মিলিয়নিয়ার বা 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। এজন্য আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে 8,160 টাকা। এভাবে টাকা জমা করলে গ্রাহক কর্তৃক জমাকৃত টাকার পরিমাণ দাঁড়াবে 6,85,440 টাকা। ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফার পরিমাণ দাঁড়াবে 3,14,560 টাকা এবং 7 বছর পরে গ্রাহক টোটাল টাকা পাবে 10 লক্ষ টাকা। স্কিম চারের সুদের হার হচ্ছে 6%। স্কিম পাসের মাধ্যমে 8 বছর পরে মিলিয়নিয়ার হওয়া যাবে। এজন্য প্রতি মাসে জমাকৃত টাকা পরিমাণ দাঁড়াবে 6,865 টাকা। এক্ষেত্রে গ্রাহক কর্তৃক জমাকৃত টাকার পরিমাণ হবে 6,59,040 টাকা। ব্যাংক মুনাফা দেবে 3,40,960 টাকা এবং স্কিম পাসের সুদের হার হচ্ছে 6.5%। স্কিম ছয়ের মাধ্যমে 9 বছরে মিলিয়নিয়ার হওয়া যাবে। এজন্য প্রতি মাসে কিস্তি দিতে হবে 5,970 টাকা। গ্রাহক কর্তৃক জমাকৃত টাকার পরিমাণ হবে 6,44,760 টাকা। ব্যাংক মুনাফা দেবে 3,55,240 টাকা। স্কিম ছয়ের সুদের হার হচ্ছে 6.5%। স্কিম সাতের মাধ্যমে 10 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে পারবে গ্রাহক। এক্ষেত্রে মাসিক কিস্তি দিতে হবে 4,500 টাকা। গ্রাহক কর্তৃক 10 বছরে জমাকৃত টাকার পরিমাণ দাঁড়াবে 5,40,000 টাকা। ব্যাংক মুনাফা দেবে 4,60,000 টাকা এবং স্কিম সাথে সুদের হার হচ্ছে 6.5%। স্কিম আটের মাধ্যমে 12 বছরে মিলিয়নিয়ার হওয়া যাবে। এজন্য প্রতি মাসে কিস্তি দিতে হবে 3,700 টাকা করে। স্কিম নয়ের মাধ্যমে মিলিয়নিয়ার হতে সময় লাগবে 15 বছর। এজন্য প্রতি মাসে টাকা জমা করতে হবে 3,200 টাকা করে। গ্রাহক কর্তৃক জমাকৃত টাকার পরিমাণ হবে 5,76,000 টাকা। ব্যাংক মুনাফা দেবে 4,24,000 টাকা এবং 15 বছর পর গ্রাহক সর্বমোট পাবে 10 লক্ষ টাকা। স্কিম নয়ের সুদের হার হচ্ছে 7%। সর্বশেষ স্কিম দশের মাধ্যমে 20 বছর মেয়াদে মিলিয়নিয়ার হতে পারবে গ্রাহক। এজন্য গ্রাহককে প্রতি মাসে জমা করতে হবে 1,960 টাকা করে।
এক্ষেত্রে গ্রাহক কর্তৃক জমাগত টাকার পরিমাণ হবে 4,70,400 টাকা, ব্যাংক মুনাফা দেবে 5,29,600 টাকা এবং গ্রাহক 20 বছর পরে সর্বমোট 10,00,000 টাকার মালিক হতে পারবেন। স্কিম 10-এর সুদের হার হচ্ছে 7%। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন যদি কিস্তি সঠিক সময়ে জমা দিতে না পারে গ্রাহক, সেক্ষেত্রে তাকে জরিমানা দিতে হবে এবং এক্ষেত্রে জরিমানা দিতে হবে কিস্তির 2% হারে। মিলোনিয়ার স্কিমে হিসাব খোলা এবং মাসিক কিস্তি জমা দেওয়ার একটি তারিখ রয়েছে। গ্রাহককে অবশ্যই প্রতি মাসের 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হিসাব খুলতে হবে এবং কিস্তির টাকা জমা দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন।